আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই বিপর্যস্ত পরিস্থিতিতে তোমরা এখনো পর্যন্ত কলেজে এসে স্বাভাবিক নিয়মে ক্লাস করার মতো সুযোগ পাচ্ছ না। এই অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রম চলছে। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আহমদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে অনলাইন লাইভ ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে ধারাবাহিক নিয়মে ক্লাস চলছে। আমি আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা থেকে কিছু অংশ আলোচনা করব। ইতিমধ্যেই নিউটনের গতির প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে বল সংক্রান্ত সমীকরণ, যে এফ ইকুয়াল টু এম এ, এটা আমরা পেয়েছি, যে বল এফ ইকুয়াল টু এম এ, বলটা হলো ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং ভরবেগ যেদিকে, বল যেদিকে কাজ করে ভরবেগের দিকটাও সেদিকেই সংগঠিত হয়। এই বিষয়গুলি আমরা ইতিমধ্যেই আলোচনায় দেখেছি। আজকে আমরা তার নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে নিউটনের গতির তৃতীয় সূত্র, যে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে, যে একটা এই একই বস্তুর মধ্যে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া নয়, ভিন্ন বস্তু। যে তুমি যদি একটা বলকে একটা ওয়ালে ছুঁড়ে মারো, তাহলে বলটা আবার ফিরে আসছে। তাহলে এখানে বলটা এমনিতেই কিন্তু ফিরে আসছে না, যে এখানে বলের উপর একটা বল প্রয়োগ করা হলো, বলটা যে ওয়ালটাকে আঘাত করলো, বলও এই ওয়ালের উপর একটি বল প্রয়োগ করলো, তাহলে ওয়ালটা কী করবে, সে আরেকটা বল প্রয়োগ করবে এই বলের উপর, ফলে কি সেটা ফিরে আসছে। তার মানে যেই বলটা একটা বস্তু, ইয়া যদি একটা বস্তু হয়, এই বস্তুতে আমরা এফ বল প্রয়োগ করলাম, এফ এ বল প্রয়োগ করলাম, এখন এটা এসে এখানে একটা বি বস্তু আছে, এই বস্তুকে ধাক্কা দিল, তাহলে এই বি বস্তু কী করবে, যে এই এখানে একটা বল প্রয়োগ করবে তার বিপরীত দিকে, এই এফ বি, এবং এফ এ ইকুয়াল টু হবে এফ বি সমান এবং বিপরীত মুখে, যে এটা যদি এটাকে বল প্রয়োগ করে, বিটাও এটাকে বল প্রয়োগ করবে তার বিপরীত দিকে। তার মানে ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান, কিন্তু দিকটা ভিন্ন। তাহলে আমরা যদি বলি যে একটা ক্রিয়া বল এফ ওয়ান
প্রতিক্রিয়া বল এফ টু। তাহলে এই প্রতিক্রিয়া বলটা কি? ঋণাত্মক। তাহলে এই দুইটা বলের সমষ্টি কত হবে? এফ ওয়ান প্লাস মাইনাস এফ টু। এখানে বলা হলো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে জানি যে আমরা এই ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া, তাহলে এফ ওয়ান ইকুয়াল টু এফ টু ঋণাত্মক চিহ্ন, বা এফ ওয়ান প্লাস এফ টু ইকুয়াল টু জিরো। যে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যখন বিদ্যমান থাকে তখন তাদের নিট বল বলের পরিমাণ শূন্য হয়ে যায়। কেমন? এখানে দিকটা ভিন্ন। এই ক্রিয়া প্রতিক্রিয়া বল আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, যেমন নৌকা দিয়ে নদী পারাপারের সময় যখন নৌকা তীরে পৌঁছে নৌকা থেকে লোকজন নামতে শুরু করলে প্রথম ব্যক্তি যদি নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছে যে নামতেছে একটু একটু হালকা নৌকার উপর বল প্রয়োগ করে সে তীরের দিকে যাচ্ছে। এইভাবে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি নামার পর দেখা গেল যে আরও যে ব্যক্তিরা আছে তখন আর সেখান থেকে যদি লাফ দেয় তাহলে সে তীরে পৌঁছতে পারছে না, পানিতে পড়ে যায়। কেন পড়ে যায়? যে এখানে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ, যে প্রথম ব্যক্তি উপরের দিকে তীরে চলে গেল, এটাকে একটা বল প্রয়োগ করলো, বলের কারণে সে সামনের দিকে গেল, নৌকাটা পিছনের দিকে চলে গেল। এইভাবে দ্বিতীয় ব্যক্তিও বল প্রয়োগ করবে, সে সামনের দিকে গেল, নৌকা পিছনের দিকে চলে গেল। তাহলে এই পর্যায়ক্রমে যখন কয়েকজন তীরে পৌঁছে যায় তখন নৌকাটা আস্তে আস্তে তীর থেকে দূরে যেতে থাকে, এখানে প্রতিক্রিয়া বলের কারণে। যার ফলে দেখা যায় যে শেষের দিকে যে লোকগুলি থাকে সেগুলি নৌকা থেকে আর তীরে পৌঁছাতে পারে না, লাফ দিলে পানিতে পড়ে যায়। তাহলে এটা নিউটনের তৃতীয় সূত্রের কারণে ক্রিয়া প্রতিক্রিয়া বল এখানে থাকার ফলে নৌকাটা তীর থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। এই ক্ষেত্রে যদি সবাই যদি তীরে সুন্দরভাবে পৌঁছতে চায় তাহলে কি করতে হয়? নৌকাটাকে একটা রশি দিয়ে ওই তীরের নিকটে বেঁধে রাখতে হয় যাতে ওই কেউ যাত্রীরা লাফ দিয়ে তীরে ওঠার সময় নৌকাটার পিছনের দিকে বা তার স্থান থেকে সরে যেতে পারে না। তোমরা লক্ষ্য করে দেখবে যে কখনো যদি নদী পারাপার হও, নৌকায় যদি পারাপার হও নৌকার থেকে নামার সময় যে নৌকাটাকে ওই মাঝি ধরে রাখে অথবা একটা খুঁটিতে বেঁধে রাখে, মূল কারণটাই কিন্তু এটা। কারণ যাত্রীরা যখন নৌকার থেকে তীরের দিকে যাবে তখন নৌকাটা তীর থেকে আস্তে আস্তে দূরের দিকে চলে যেতে থাকবে, এখানে প্রতিক্রিয়া বলের কারণে এই ঘটনাটি ঘটে। সুতরাং নিউটনের তৃতীয় সূত্রের যদি আমরা এটা ধারণা না থাকে তাহলে কি হবে? যাত্রীরা সবাই কিন্তু তীরে পৌঁছতে পারবে না, কেউ পানিতে কেউ তীরে, হ্যাঁ এইভাবে পৌঁছবে, দুর্ঘটনা ঘটবে। সুতরাং আমাদের এই নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রত্যেকটা বলের যে একটা প্রতিক্রিয়া বল আছে সেই সম্পর্কে ধারণা থাকা উচিত, তাহলে বাস্তব জীবনে অনেক দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া যাবে। এরকম আরও ঘটনা দিয়েছে, যেমন ডিফেন্সের লোকজন যারা দেখবে যে রাইফেল থেকে যখন গুলি ছুড়ে নির্দিষ্ট টার্গেট করে তখন যিনি গুলি ছুড়ছেন তিনি অত্যন্ত শক্ত করে মাটিতে পা রাখতে হয়, কারণ এই গুলি যে বেগে সামনের দিকে যাবে ঠিক সেই বেগে ব্যক্তিটাকে পিছনের দিকে সরে আসতে হবে। এখানে ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া একটা বল থাকে, সেই প্রতিক্রিয়া বলের কারণে যদি ওই ব্যক্তিটি শক্তভাবে দাঁড়ানো না থাকে তাহলে তার যে টার্গেটে গুলি করতে চাচ্ছে সেখানে সে পৌঁছাতে পারবে না। তার মানে এই
এজন্যই যে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যেখানে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগকৃত হয়, সেদিকে লক্ষ্য রেখেই তখন সাবধানতার সহিত এই কাজগুলি করতে হয়। তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে এরকম অনেক কিছুই ধারণা আমরা পেতে পারি, যে প্রত্যেকটা ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া, এটা আমাদের বাস্তব জীবনে সেগুলি প্রয়োগ হয়। আমরা যদি লেখাপড়ার ক্ষেত্রে দেখি যে পড়াশোনা যদি ভালোভাবে না করা হয়, হ্যাঁ, পড়াশোনা করাটা কি ক্রিয়া, আর যখন না করলে ফলে কি সে পরীক্ষায় ভালো করতে পারছে, এখানেও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার একটা বিষয় দেখা যায়। হ্যাঁ, তাহলে এভাবে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে এই ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান সেটা আমরা পেয়ে যাই, এবং এই দুইটার যোগফল ক্রিয়া প্রতিক্রিয়া ফলের বলের যোগফল সর্বদাই শূন্য। এক্ষেত্রে আমরা আজকে আরেকটি বিষয়ে আলোচনা করব, যে ভরবেগের সংরক্ষণের সূত্র বা নীতি, ভর বেগের সংরক্ষণের নীতি, সংরক্ষণশীলতার নীতি। তাহলে ভরবেগ সংরক্ষিত হয়, সংরক্ষণ মানে কি, যে যেটার যেমন আছে ঠিক তেমনটি থাকবে, তাইলেই সেটা সংরক্ষিত, আর নয় কি সংরক্ষিত বলা যাবে না। তুমি একটা বস্তুকে রেখে দিয়েছ এক জায়গায়, যে সংরক্ষিত করে রাখলে কয়েকদিন পর দেখা গেল যে তার থেকে কিছু অংশ কমে গেল, তাহলে কি সেটা সংরক্ষিত হবে, অথবা কিছু অংশ বেড়ে গেল তাহলেও সংরক্ষিত হবে না। সংরক্ষিত বিষয়টা এরকম, যেরকম ছিল ঠিক ওই রকমই থাকতে হবে, তার মধ্যে কোনো পরিবর্তন এরকম কিছুই হবে না, সেটাই হলো সংরক্ষণ। তাহলে এই ভরবেগটাও ঠিক তদ্রূপ, ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটাও তদ্রূপ। আর তোমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়েছ, যে শক্তির দংশ নেই, সৃষ্টি নেই, আদিতে যা ছিল এখনও তা আছে, ভবিষ্যতেও তাই থাকবে, শুধু কি রূপান্তর ঘটে, রূপান্তরের আগে এবং পরে শক্তি নিত্য, শক্তি যা ছিল তাই। ঠিক তদ্রূপ এখানে ভরবেগ, ভরবেগও সংরক্ষিত, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন, অন্য কোনো বল যদি কাজ না করে তাহলে কোনো একটা নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না, সংঘর্ষের আগে এবং পরে তাদের মোট ভরবেগ একই থাকবে, সেটাই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। যদি এখানে আমরা দেখি আমরা ধরে নিচ্ছি একই সরল রেখা বরাবর দুইটা বস্তু ক্রিয়াশীল, এটার ভর এম ওয়ান, এই বস্তুটা ইউ ওয়ান আই বেগে চলছে, এখানে আরেকটি বস্তু এম টু বস্তু সেটা ইউ টু আই বেগ নিয়ে যাচ্ছে। তাহলে দেখা গেল কিছু সময় পরে একই সরল রেখা বরাবর চলতেছে এই এম ওয়ান ভরের বস্তু এম টু ভরের বস্তুর মধ্যে একটা কলিশন হলো, সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে আবার এই এম ওয়ান ভরের বস্তুটি ভি ওয়ান এফ এবং এম টু ভরের বস্তুটি বি টু এফ এই ব্যাগ নিয়ে চলতেছে।
তাহলে এখানে আমরা দুইটা বস্তু নিলাম, একই সরল রেখা বরাবর চলছে, তাদের বেগ দেওয়া হলো। এই আরেকটি শর্ত বলা আছে যে ইউ ওয়ান আই ইজ গ্রেটার দেন ইউ টু আই। যদি এই এম ওয়ান বরের বস্তুটা ব্যাগ বেশি হয় এবং একই সরল রেখার বরাবর চলতে থাকে, যদিও এম ওয়ান বরের বস্তুটা পিছনে সামনের দিকে আছে এম টু ভরের বস্তু, তাহলে দেখা যাবে এক সময় এই ব্যাগ বেশি থাকার কারণে এই এম ওয়ান বরের বস্তুটা এম টু বরের বস্তুটিকে স্পর্শ করবে, নিকটে চলে আসবে এবং সেটাকে ধাক্কা দেবে, ফলে এখানে একটা প্রতিক্রিয়া বলেরও সৃষ্টি হবে। তাহলে এম ওয়ান ভরের বস্তুটা যদি এফ ওয়ান এই বলে যদি এখানে ক্রিয়াশীল হয়, তাহলে এই এম টু বরের বস্তুটা এফ টু বেগে ক্রিয়াশীল হবে, মাইনাস এফ টু বেগে, তারপরও বস্তু দুটি চলতেছে। তাহলে এখানে বরবেগের সংরক্ষণের সূত্রের থেকে আমরা বলছি যে আদি বরবেগ এবং শেষ বরবেগের সমষ্টি সমান হবে। তাহলে এখানে আদি ভরবেগ যদি আমরা দেখি, তাহলে কি হয়, এটাকে যদি আমরা পি আই বলি আদি ভরবেগ, তখন সেটা কি লেখা যাবে যে এই এম ওয়ান ইউ ওয়ান আই প্লাস এম টু ইউ টু আই। আবার শেষ বরবেগকে যদি আমরা পি এফ দ্বারা প্রকাশ করি, তাহলে কি লেখা যাবে, এম ওয়ান ভি ওয়ান এফ প্লাস এম টু ভি টু এফ। তাহলে এই এখানে আদি বরবেগের সমষ্টি এবং শেষ বরবেগের সমষ্টি সমান হবে। তাহলে এই ক্ষেত্র থেকে আমরা বলতে পারি যে এম ওয়ান ইউ ওয়ান আই প্লাস এম টু ইউ টু আই ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান এফ প্লাস এম টু ভি টু এফ। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম নিউটনের সূত্র, তারপরে নিউটনের তৃতীয় সূত্র, এবং তারই একটি ব্যবহারিক প্রয়োগের দিকে আমরা চলে আসলাম, বরবেগের সংরক্ষণশীলতার নীতি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আদি বরবেগের সমষ্টি ইকুয়াল টু শেষ বরবেগের সমষ্টির সমান হবে, এটাই নিউটনের তৃতীয় সূত্রের। এবং দ্বিতীয় সূত্রের থেকে পাওয়া যায়, কারণ এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান, সেই ক্ষেত্রে এই নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া বল পাওয়ার জন্য, আর ভরবেগ পাওয়া যাচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। কেমন এরকম আমরা এই বন্দুকের থেকে যখন গুলি ছোড়া হয়, তখন আর সেই ক্ষেত্রে আমরা বন্দুকের ব্যাগ কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা নির্ণয় করতে পারি। যে বন্দুকের ভর যদি এম হয়, বন্দুকের ভর এম, গুলির ভর এম, বন্দুকের বন্দুকের ব্যাগ ভি আর গুলির ব্যাগ স্মল ভি। এখন এই বন্দুকের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণের নীতিটা আমরা দেখব, যে যখন এই ক্ষেত্রে বন্দুক
গুলি ছোড়ার পূর্বে বন্দুকের যে ব্যাগ ছিল সেই ব্যাগটাকে স্থির অবস্থায় শূন্য, এবং গুলি ছোড়ার পূর্বে গুলির যে ব্যাগ ছিল সেটাও স্থির অবস্থায় ছিল, সেটার ব্যাগও শূন্য। তার গুলি ছোড়ার পূর্বে যে বর ব্যাগ হবে এবং গুলি ছোড়ার পরে যে বর ব্যাগ হবে সেই বর ব্যাগের সমষ্টি সমান। তাহলে দেখো এই ক্ষেত্রে গুলি ছোড়ার পরের ভর ব্যাগ, বন্দুকের ভর ব্যাগ হলো এই এম ভি, আর গুলির ভর ব্যাগ হলো স্মল এম স্মল ভি, আর স্থির অবস্থায় যে ব্যাগ ছিল এম ইন্টু ভি প্লাস এম ইন্টু বি। হ্যাঁ, তাহলে এখানে এম ভি প্লাস এম বি ইকুয়াল টু আমরা লিখছি জিরো, কারণ স্থির অবস্থায় কোনোটারই ব্যাগ ছিল না। তাহলে যেহেতু ব্যাগ নেই তখন কি হবে, এই তার বর ব্যাগটাও শূন্য হবে, যেহেতু বর এবং ব্যাগের গুণফল কি শূন্য দেখা যাচ্ছে। তাই বর ব্যাগ বলতে আমরা বর এবং ব্যাগের গুণফল বোঝে। এর থেকে আমরা বলতে পারি বা এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি, বা এই বন্দুকের ব্যাগ ভি ইকুয়াল টু মাইনাস এম বাই এম ভি। তাহলে এর থেকে কি দেখা গেল, যে দুইটা ব্যাগ পরস্পর বিপরীত দিকে, যে বন্দুক থেকে গুলি যদি এদিকে যায়, গুলির ব্যাগটা যদি বি হয় তাহলে এই বন্দুকের যে ব্যাগটা হবে সেটা হলো তার বিপরীত দিকে, এই ভিটা হলো বিপরীত দিকে, যে একটা ব্যাগ আর একটা ব্যাগের বিপরীত দিক, দিকটা বিপরীত। তার মানে এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কে বোঝানো যায়। তাহলে এইভাবে আমরা কোনো বন্দুক থেকে যখন গুলি ছুড়ে যায় তখন বন্দুকের ব্যাগ এবং গুলির ব্যাগের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে তোমরা শিক্ষার্থীরা আশা করি যে এখানে যে বিষয়গুলি আলোচনা হলো, যে ভরবেগ কি, ভরবেগের ভর এবং ব্যাগের গুণফল ভরবেগ, আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগ দিয়ে একটা বলের সাথে একটা রিলেশন পেয়েছি। নিউটনের দ্বিতীয় সূত্রে বলল যে বর ব্যাগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়াশীল বর ব্যাগের পরিবর্তনটাও সেই দিকেই সংঘটিত হবে। এর থেকে আমরা এই বর ব্যাগের রিলেশন দিয়ে আমরা বলের সাথে একটা সম্পর্ক দেখিয়েছি এফ ইকুয়াল টু এম এ। তার পরবর্তী সময় আমরা যেটা পাই নিউটনের তৃতীয় সূত্র থেকে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান কিন্তু বিপরীত, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা পরস্পর সমান কিন্তু বিপরীত। হ্যাঁ, এটা দিয়ে আমরা বাস্তব জীবনের কয়েকটা উদাহরণ দিয়ে আমরা সেটা দেখতে পাই, যে প্রত্যেকটা ক্ষেত্রেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল বিদ্যমান, যেখানে ক্রিয়া আসে সেখানে প্রতিক্রিয়া বিদ্যমান, এবং প্রতিক্রিয়া বলের কারণে এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই ঘটনার থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য কি করতে পারি তারও ব্যাখ্যা এখানে দেওয়া হলো। যে এখানে নৌকা দিয়ে যে উদাহরণটা দেওয়া হলো, যাত্রীরা নামবে, যাত্রীরা উঠবে, হ্যাঁ, তো নামার সময় দেখা যাচ্ছে নৌকা পিছনের দিকে চলে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যদি অসতর্ক থাকে মাঝি তাহলে নৌকাকে থেকে যাত্রীরা সুন্দরভাবে নামতে পারবে না, ফলে এখানে ওই তার একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ক্রিয়া প্রতিক্রিয়া বল যেহেতু আছে এখানে, সুতরাং নৌকাটিকে স্থিরভাবে শক্ত করে বেঁধে রাখতে হবে,
যাতে তার উপর প্রতিক্রিয়া বলটা ক্রিয়াশীল না থাকতে পারে সেই ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা পাই। তারপরে এখানে ভরবেগের সংরক্ষণের সূত্র, ভরবেগের সংরক্ষণের সূত্রে কি বলা হলো যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন, অন্য কোনো বল যদি কাজ না করে কোনো একটা নির্দিষ্ট দিকে, তাদের মোট ভরবেগ সংরক্ষিত হবে। যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ না করলে সংঘর্ষের পূর্বে এবং পরে তাদের মোট ভরবেগ সংরক্ষিত থাকবে, ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না। এই ক্ষেত্রে আমরা একটা চিত্র অঙ্কন করে এখানে দেখাইলাম যে সংঘর্ষের পূর্বে যে ভরবেগ ছিল M1 U1i প্লাস M2 U2i ইকুয়াল টু M1 V1 F এবং যোগ M2 V2 F। এখানে I এবং F ব্যবহার করার পিছনে কারণ হলো ইনিশিয়াল ব্যাগ এবং ফাইনাল ব্যাগ বোঝানোর জন্য এই ক্ষেত্রে I এবং F ব্যবহার করা হয়েছে। তাহলে এইভাবে দেখি যে আমরা ভরবেগ সংরক্ষিত থাকে। তারপরে এখানে ভরবেগের থেকে আমরা কোথায় ক্রিয়াশীল, ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু আছে, এই ক্ষেত্রে বন্দুক থেকে যে গুলি ছোড়া হয় সেই ক্ষেত্রেও এই ভরবেগের সংরক্ষণের সূত্র দিয়ে আমরা এই গুলির ব্যাগ এবং বন্দুকের ব্যাগটা নির্ণয় করতে পারি। যে গুলি যে ব্যাগে চলে যাবে, বন্দুক ঠিক সেই একই ব্যাগে পিছনের দিকে ক্রিয়াশীল থাকবে। এখানেও নিউটনের তৃতীয় সূত্র এবং ভরবেগের সংরক্ষণের সূত্র প্রয়োগ করে আমরা এক্ষেত্রে থেকে এই বন্দুকের ব্যাগ পেতে পারি। এবং বন্দুকের ব্যাগটা হলো পিছনের দিকে একটা বিপরীত ধর্মী, গুলি যেদিকে যাবে বন্দুক তার বিপরীত দিকে ব্যাগ প্রয়োগ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যেগুলি আলোচনা হলো সেইগুলি তোমরা অনুশীলন করবে, বাসায় চর্চা করবে এবং এই তোমরা এগুলি মনে রাখার জন্য চেষ্টা করো। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।